আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে একটি রায় হয়ে গিয়েছে, আপনাদেরকে নতুন করে স্মরণ করে দেওয়ার কিছু নেই। আপনারা একটু স্মরণ করে দেখেন, 2001 সাল পরবর্তী বিএনপি জামাত জোট সরকার বাংলাদেশে সরকার গঠন করার পরপরই 2002-03 সালে আজকে 17-18 অক্টোবর আমার মনে আছে অপারেশন ক্লিন হার্ট নামে বাংলাদেশে একটি ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছিল, আপনাদের মনে আছে? আমাদের নেতা কর্মীদের কিভাবে ধরে নিয়ে মেরে ফেলেছিল মনে আছে? তারপরে বিভিন্ন জেলায় তারা যেভাবে বোমা হামলা করে আমাদের নেতা কর্মীদের মেরেছে তার কোনো বিচার হয়নি। আজ পর্যন্ত অনেক বোমা হামলা করা গেছে বিভিন্ন জেলাতে, বাংলাদেশে বিচার প্রক্রিয়া চলছে। তারা 5 বছরে আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে এটা আগামী 20 বছরে আমাদের পূরণ করে উঠতে হবে। এই 10 বছর নেতৃত্বের জন্য কিন্তু সময় ঠিক নয়। আমাদের বাংলাদেশে যদি আসলে আমাদের যদি বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হয়, যে আদর্শে তিনি সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু 3 বছরের মাথায় পরিবারে যেভাবে নির্বংশ করে দেওয়ার চেষ্টা হয়েছে তার পরিবারকে, এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও হয়নি। স্বীকার করেন? সামনে 2 মাস পরের নির্বাচন, আজকে কচুয়ায় এসে সত্যিকার অর্থে অনেক আনন্দ ভোগ করছি। আমি সন্তুষ্ট ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবেও যদি নেত্রীর কানে যায় যে কচুয়ার জনগণ ঐক্যবদ্ধ, কচুয়ার নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, বাগেরহাটের মাটি সারা জীবন যেন শেখ হাসিনার ঘাঁটি থাকে। আপনার এই সাংগঠনিক দক্ষতা এখানে প্রমাণ হয়ে যায়। ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে যারা এসেছেন এই আওয়ামী লীগের সভাকে সফল করতে। ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে। আর একটা কথা না বললেই নয়, ষড়যন্ত্রকারীরা তারা তো নীরব বসে নেই, ঘরের ভিতরে বসে তাদের যা করে তারা করবে। যদি কোনো সুযোগ পায় ও সেই বাহাদুরের মতন কোপাকুপি করবে। আরে বাবা তোদের বলি এখানে এসে আমাদের দুইটা কোপ মেরে যায় সম্ভব? সে রাজনীতি আমরা করি না, আমরা তো তাদেরকে মারিনি, মেরেছি। বিএনপি জামাত যারা করে তাদের কি ঘর বাড়িতে হামলা হামলা হয়েছে? সে রাজনীতি আমাদের নেত্রী করেছে, যাদের দ্বারাই সে রাজনীতি সম্ভব। হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, জঙ্গিবাদ, তারা সেই রাজনীতি করুক। আমাদের মুরব্বী বলে গেছেন প্রাচীন সংগঠন বাংলাদেশে, বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সেই রাজনীতি দরকার নেই। আমাদের দরকার এই একক ঐক্যবদ্ধ, এই আওয়ামী লীগের মাঠ, এই রাজপথ, এটাই আমাদের সংগঠন। আপনারা ঐক্যবদ্ধ আছেন, কার জন্য আছেন একটু জোরে বলেন। দেখি আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা থাকবো আপনাদের সাথে। প্রত্যেকটি ইউনিয়নে যাওয়া দরকার হলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের দ্বিতীয়বারের জন্য ইতিহাস তৈরি করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে
যদি আমার একজন প্রধানমন্ত্রী করে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবো ইনশাল্লাহ। দেখেন মুরব্বীরা আছেন, আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বারবার বলেছি রাজনীতির জন্য আসি না, আওয়ামী লীগের জন্য আসি, গণতন্ত্র শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আমার দায়িত্ব। যদি এখানে এসে থাকি ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দেখে যত আনন্দিত হবো, আমার নামে স্লোগান শুনে তত আনন্দিত হব না। নৌকার পক্ষে যদি স্লোগান দেন, সেটা আমাকে যে উপলব্ধি দিয়ে যে উপভোগ আমি করবো, যে আনন্দ উপভোগ আমি করবো, সেই উপভোগটা যদি তন্ময় ভাইয়ের পক্ষে হয় সেটা আমি করব না। শুনেন ভাইরা, চাচারা, মুরব্বীরা, আমি জানি আমরা ছোট, কিন্তু ভোটার আমাদের 64 ভাগ, আমাদের কথা আপনাদের শুনতে হবে। ভবিষ্যৎ নেতৃত্ব আমরা, এই নতুন প্রজন্ম, এই তরুণ প্রজন্ম, যারা যুবক ভাইরা, শ্রমিক ভাইরা আছেন, তারা কোনো সংঘর্ষ চায় না। রক্ত দিয়েছি 71 সালে, প্রত্যেক 5 বছর পর পর রক্ত কেন দিতে হবে? দেশ তো আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে দিয়ে দিয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে, সুসংগঠিত হয়ে নৌকাকে বিজয়ী করব। আর যদি আমাদের উপরে হত্যা হামলা মামলা করা হয়, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এই রূপেরও ভিন্ন রূপ হয়ে যেতে পারে। যারা সন্ত্রাসী দল চালিয়েছেন এখানে, আমাদের নেতা কর্মীদের উপরে অত্যাচার করেছেন, সতর্কবার্তা পৌঁছে দিতে চাই আপনাদের কাছে, সেই সময় চলে গিয়েছে, নতুন দিন এসেছে, নতুন নেতৃত্ব আসবে বাংলাদেশের সামনে। আপনারা যেভাবে করবেন সেটাকে শক্ত হাতেই প্রতিরোধ করা হবে। আজকে এখানে বক্তব্য শেষ করবো।